ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফর্ম্যাট হিসেবে টেস্ট ক্রিকেটকেই ধরা হয়। ক্রিকেটের সবচেয়ে প্রাচীনতম এই ফর্ম্যাটকে তাই সব ফর্ম্যাটের রাজাও বলা হয়ে থাকে। একসময় এই টেস্ট খেলা নিয়ে কতই না উন্মাদনা থাকতো ক্রিকেটার থেকে শুরু করে দর্শকদের মধ্যে, কিন্তু ফ্রাঞ্চাইজি ক্রিকেটের পরিধি বাড়ার সাথে সাথে পুরনো জৌলুস হারানো শুরু করে এই টেস্ট ক্রিকেট। খেলোয়াড় থেকে দর্শক সকলের আগ্রহই কমতে শুরু করেছে দিনকে দিন। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অর্থের ঝনঝনানিতে ক্রিকেটাররাও এখন আর টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহ প্রকাশ করে না। দক্ষিণ আফ্রিকায় তো ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট খেলার জন্য জাতীয় দলের খেলোয়াড়দের রাখা হয়নি টেস্ট স্কোয়াডে। নিউজিল্যান্ডের সাথে খেলানো হয় বি ক্যাটাগরির টিমকে, এই নিয়ে ক্রিকেট পাড়ায় সমালোচনার কোনো কমতি ছিল না। ভারতীয় ক্রিকেট বোর্ডও এমন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বলা যায়, যেখানে জাতীয় দলে খেলা বাদ দিয়ে ক্রিকেটাররা ঝুঁকছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দিকে। এমনকি ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় আসর রঞ্জি ট্রফি খেলতেও অপারগতা প্রকাশ করে অনেক ক্রিকেটাররা, যার পেছনে মূল কারণ টি টোয়েন্টি ফর্ম্যাটের প্রস্তুতি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড তো এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। বোর্ডের কথা অমান্য করায় জাতীয় দলে পারফর্ম করা ক্রিকেটারদেরকেও রেখেছে কেন্দ্রীয় চুক্তির বাইরে। বেশ শক্ত হস্তে এই সমস্যাকে প্রতিহত করেছে বিসিসিআই। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট আর টেস্ট ক্রিকেটে আর্থিক সুবিধার যে পার্থক্য, সেই ব্যাপারে এবার নড়ে চড়ে বসেছে বিসিসিআই। ক্রিকেটারদের টেস্ট খেলায় উৎসাহিত করতে টেস্ট ক্রিকেটে প্রণোদনা স্কিম চালুর ঘোষণা দিয়েছে। এই স্কিমের আওতায় 7 টেস্ট খেললেই একজন ক্রিকেটার 3,15,00,000 রুপি বোনাস পাবেন। বিসিসিআই সচিব জয় শাহ এক টুইট বার্তায় এই প্রণোদনার ঘোষণা দেন। জয় শাহ প্রদত্ত টুইট বার্তায় বলা হয়েছে, ক্রিকেটারদের আর্থিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা প্রদানের লক্ষ্যে পুরুষ সিনিয়র ক্রিকেট দলের জন্য প্রণোদনা ব্যবস্থা চালু করা হচ্ছে, যেখানে জাতীয় দল বছরে 9টি টেস্ট খেলবে এই হিসেবে 3টি প্রণোদনা স্কিম রাখা হয়েছে। প্রথম স্কিমে যে সকল খেলোয়াড় 4 ম্যাচের কম বা 50% কম ম্যাচে অংশ নেবেন তাদের জন্য কোনো টাকা দেওয়া হবে না। দ্বিতীয় স্কিমে যারা 50% বেশি বা 5 থেকে 6টি ম্যাচ খেললে প্রতি ম্যাচ বাবদ 30,00,000 রুপি বোনাস পাবেন। এছাড়া স্কোয়াডে আছেন কিন্তু একাদশেরই এমন খেলোয়াড় পাবে 15,00,000 রুপি করে। বিসিসিআইয়ের নতুন স্কিমের সবচেয়ে বেশি সুবিধা পাবে 75%-এর বেশি ম্যাচ খেলা ক্রিকেটারেরা। অর্থাৎ যারা গোটা বছরে 7 ম্যাচের অধিক একাদশে জায়গা পাবেন তারা ম্যাচ প্রতি বোনাস পাবেন 45,00,000 রুপি করে, আর একাদশে না থেকে স্কোয়াডে থাকলে সেই বোনাস গিয়ে দাঁড়াবে 22,50,000 রুপিতে। এছাড়া এই বোনাস বাদে প্রতি টেস্টের জন্য নির্ধারিত 15,00,000 রুপি ম্যাচ ফি তো থাকছেই। এই হিসাব অনুযায়ী যদি কোনো ক্রিকেটার বছরে 9 ম্যাচের সবগুলোতেই মাঠে থাকেন তাহলে ম্যাচ ফি হিসেবে 1,35,00,000 রুপি তো আছেই, সাথে বোনাস হিসেবে ঝুলিতে ঢুকবে আরও 4,05,00,000 রুপি। অর্থাৎ 9 টেস্টে মোট আয় গিয়ে দাঁড়াবে 5,40,00,000 রুপিতে। প্রণোদনা স্কিম কার্যকর হবে 2022-23 মৌসুম থেকেই। রাকিন খান, অনফিল্ড।